ভারত চীন সীমান্ত সংঘাত আবহে এবার চীনা সংস্থা তৈরি একাধিক অ্যাপস নিষিদ্ধ করলো কেন্দ্র। জাতীয় সুরক্ষার কারণে দেখেই এসব চীনা অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চীনের তৈরি 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র। নিষিদ্ধ করা হয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, এছাড়া তালিকায় রয়েছে হ্যালো ভিমেট, নিষিদ্ধ করা হয়েছে ক্লিন মাস্টার, এমআই ভিডিও কল, জেন্ডার স্ক্যাম স্ক্যানার, লাইকি, নিউজ ডক, এই সমস্ত কিছুই নিষিদ্ধ করা হয়েছে। একাধিক অ্যাপস নিষিদ্ধ করেছে কেন্দ্র। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ভারতবর্ষের সাথে চীনের যে সম্পর্ক সেই সম্পর্কে চিড় ধরেছে, কারণ চীন ভারতবর্ষের যে সেনানীদের হত্যা করেছে কার্যত তার পর থেকেই কিন্তু ভারতবর্ষের সাথে সম্পর্কের ক্ষেত্রে চিড় দেখা দিয়েছে চীনের, এবং এক বড় সড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ভারত চীন সীমান্ত সংঘাত আবহে চীনা সংস্থা তৈরি একাধিক অ্যাপস নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে টিকটক, শেয়ারইট, কাওয়াইপিএইচ, ইউসি ব্রাউজার, ভলিউম অ্যাপ, শিন, এই ধরনের বিভিন্ন অ্যাপস কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়েছে কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করেছে। দেখছেন সেই তালিকা যে অ্যাপস গুলো বাতিল করা হয়েছে এই দেশে, এই সবগুলি চীনা অ্যাপস, প্রায় 59টি অ্যাপস বাতিল করা হলো এই দেশে।